আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আমি গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্না করব। আর মাথার মাংস দিয়ে বুটের ডাল, এটা খেতে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, আর এটা খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়। আমি 1 কেজি মাথার মাংস নিয়েছি, আর আমি মিডিয়াম কাট করে নিয়েছি। আমি কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, আর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি 1 কাপ ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি টাইম বেশি থাকে তাহলে এই ডালটা আরও বেশি টাইমও ভিজিয়ে রাখতে পারবেন। আমি মশলা রেডি করে নিয়েছি। আমি 4 চামচের 1 টেবিল চামচ ভর্তি করে আদা বাটা আর রসুন বাটা দিলাম। আমি 2 টেবিল চামচ দিয়েছি, আর পেঁয়াজ বাটা আমি 1.5 টেবিল চামচ দিলাম। হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ দিলাম। ধনে গুঁড়া 1/2 টেবিল চামচ। আমি মরিচের গুঁড়াও 1/2 টেবিল চামচ দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। গরম মশলার গুঁড়া আমি 1 টেবিল চামচ ভর্তি করে দিয়েছি। আমি ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়েছি। আমি 3টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 1টা লং, 1টা কাঁচামরিচ দিলাম। আর আমি তেল দিব, দিয়ে হাতে ভালো করে মেখে নিব। তেল আমি 4 টেবিল চামচের মতো দিয়েছি, দিয়ে হাতে মেখে নিচ্ছি। আর হাতে মাখানোটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মাংস যদি হাতে ভালো করে মেখে রেখে দেওয়া যায় ম্যারিনেট করতে, তাহলে এটার ভিতরে মশলা ঢোকে আর এটা খেতে খুবই ভালো লাগে। আর আমি কিভাবে মেখে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন। এটা ভালো করে একদম ঘষে ঘষে মেখে নিতে হবে। আমি কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি দেই নি, পেঁয়াজ বাটাটা দিয়েছি। আমি শেষের দিকে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে আমি হালকা করে আবার একটু মিলিয়ে আমি এটা আধা ঘন্টা ঢেকে রাখব। তারপরে এটা আমি চুলায় বসিয়ে দিব রান্না করার জন্য। ঢেকে রাখলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে এভাবে নাড়াচাড়া করে দিব। এভাবে আমি কষিয়ে নিব, আর এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। আর মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না কষানোর সময়, কারণ মাংস থেকে যে পানিটা ছেড়ে দিবে সেটা দিয়েই মাংস কষানো হয়ে যাবে। আমি এবার ডাল দিয়ে দিচ্ছি। ডাল আমি পানি ঝরিয়ে নিয়েছি। আমি 8 মিনিটের মতো মাংস কষিয়ে নেওয়ার পরে আমি ডাল দিলাম, আর ডাল দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা কষিয়ে নিব। চুলা হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা কষিয়ে নিতে হবে, তাহলে মাংস ভালো করে সিদ্ধ হবে। আর ডাল দেওয়ার পরেও নাড়াচাড়া করে নিতে হবে, ডাল কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যায়। আর এটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি 14 মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি পানি দিব। আমি গরম পানি দিলাম। আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি, আমার কাছে গরম পানি দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসে। এবার আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নিব। আর
আমি 6-7 মিনিট রান্না করে নেওয়ার পরে, মানে ঝোল দেওয়ার পরে, আমি 7 মিনিট রান্না করার পরে আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। আর আমি এবার চেক করে নিব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডাল কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার চুলার হিটটা আমি একদম কমিয়ে আমি এটা আস্তে আস্তে রান্না করে নিব, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। আর আমি গ্রেভিটা মাখা মাখা রাখবো। আমার এটা কিন্তু হয়ে গেছে রান্না। আমি চুলার হিটটা কমিয়ে আমি পাশের চুলায় রেখে দিলাম। দিয়ে আমি এবার বাগারের জন্য আমি চুলা একটা স্টিলের কড়াই বসিয়েছি। এখানে আমি তেল দিলাম, 1/4 কাপের মতো তেল দিয়েছি। 2টা শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচ দিয়ে বাগার দিলে এটার ফ্লেভারটা ভালো আসে। আমি 1/2 টেবিল চামচের মতো কালো জিরা দিব। কালো জিরে দিলাম। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। আমি বুটের ডাল রান্না করার ক্ষেত্রে আমি কালো জিরে দিই, দিলে আমার কাছে মনে হয় এটা ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা যদি কালো জিরা না দিতে চান তাহলে স্কিপ করতে পারবেন। আর আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম। এটা আমি একদম মিহি কুচি করে নিয়েছি। এটা আমি লাল লাল করে যখন ভাজা হবে তখন ঢেলে দিব, আমি একদম বেশি লাল করব না। এবার আমি চুলা হিটটা বন্ধ করে এটা আমি ঢেলে দিব। কালারটা কিন্তু সুন্দর হয়েছে। আমি এভাবে ডালের মধ্যে বাগার দিই। এভাবে ডালে বাগার দিলে এটা কালারটা খুব ভালো থাকে। ডালে পেঁয়াজ একটু ভাজা বেশি হলে ডাল কালো হয়ে যায়। তো আমি সবগুলা ঢেলে দিলাম। আর আমার মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্নাও কিন্তু হয়ে গেল। দেখলেন তো, খুব সহজে এটা আমরা ঘরে তৈরি করে নিতে পারি। এটা গরম গরম ভাত, পোলাও বা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। আমি সবগুলা বাটিতে ঢেলে নিলাম। আপনারা আমার এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।